জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা, জন্মদিনে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার গাইবান্ধায় শিল্পকলা একাডেমির ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংগঠনের সহসভাপতি শাহ মশিউর রহমানের সভাপতিত্বে আরষ্টা সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল্লাহ ওয়াল, অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন সহ অন্যান্যরা। সেই হত্যার শিকার বাঙালি জাতির মহান হাজার বছরের সংস্কৃতি আছে। আলম সার প্যালেস, এখানে টিভি, ফ্রিজ, রড, সিমেন্ট, স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম, স্থান খালাসপীর, বীরগঞ্জ, রংপুর। ইজি বাই ইলেকট্রনিক্স, এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার, যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল, স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড, বীরগঞ্জ, রংপুর।